আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুল্লাহ আবাদ একজন প্রশ্ন করেছেন স্বামীর দেহ থেকে স্ত্রীকে বানানো হয়েছে তাহলে যে নারীর একাধিক বিয়ে হয়েছে সেই নারীকে কি প্রত্যেক স্বামী থেকে বানানো হয়েছে আসলে প্রশ্নটা মজার কিন্তু এর মধ্যে একটি ভুল আছে তা হল যে স্বামীর দেহ থেকে স্ত্রীকে তৈরি করা হয়েছে কেবল একজনকে ডাইরেক্ট স্বামীর দেহ থেকে স্ত্রীকে তৈরি করা হয়েছে কেবল একজন তিনি হলেন আমাদের মা আদিমাতা হাওয়া আলী হাসালাম আদিমাতা হাওয়া আলী হাসালামকে তার স্বামী আমাদের আদি পিতা সরাসরি করা হয়েছে স্বামীর দেহের বাম পাঁচরের বাঁকা হাট থেকে কেবল একজন সরাসরি অর্থাৎ আমাদের আদি পিতা থেকে আদিমাতা হাওয়া আলিহাসালামকে আল্লাহ তৈরি করেছেন আর পৃথিবীর অন্য সকল নর আর নারী যারা স্বামী স্ত্রী হবে তাদের একই দেহ থেকে না বরং সত্তা সত্তা আর দেহ এটা ডাইরেক্ট এক জিনিস না তবে আবাসফান হোতেলে সুরেরুমে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেছেন ওয়াখালাকলাকুম মিন আন ফুসিকুম আজওয়াজান লিতস্কুনু ইলাইহা ওয়াজা আলাবই নাকুমদতন ওরাহমা আর আওয়াত আল আর নিদর্শন হলো যে তিনি ও স্বামীরা তোমাদের থেকে ওয়াখালাকলাকুম্ মিন আনফুসিকুম আজওয়াজা এনে যদি প্রথমে স্বামী পুরুষদেরকে এড্রেস করা হয় তাহলে অর্থ হবে হে পুরুষেরা তোমরা যারা স্বামী তোমাদেরকে স্ত্রীদেরকে একই সত্তা থেকে তৈরি করা হয়েছে আর যদি অর্থটা প্রথমে অ্যাড্রেস করা হয় নারীদেরকে যে হে নারীরা একই সত্তা থেকে তোমাদের স্বামীদের কেন আজওয়াজ আজওয়াজ মানে স্বামী তার স্ত্রীর জন্যে যাওজ স্ত্রী তার স্বামীর জন্যে যাওজ আজওয়াজ মানে পরস্পর স্বামী স্ত্রী পরস্পরকে একত্রে বুঝায় এক শব্দে জাউজ দিয়ে আর এটা বহু আজওয়াজ আল্লাহ বলেছেন ওয়াখালা কালাকুম মিনোয়া আর তোমাদের জন্যে তোমাদের থেকেই তোমাদের জীবন সঙ্গী সঙ্গিনী তৈরি করা হয়েছে হা যদি একজন স্ত্রীর একাধিক বিয়ে হয় এই ক্ষেত্রে যে যে পুরুষের সাথে তার বিয়ে হয়েছে ওই সকল পুরুষের সত্তা থেকেই ওই নারীকে তৈরি করা হয়েছে এটাই প্রমাণিত এটাই তবে এর বাস্তবতাটা কিভাবে এটা আপনি আমি মানে এখনই বুঝছি না বুঝতেও পারছি না বোঝাতেও পারছি না হয়তো সামনে বিজ্ঞানের আরও আরও অগ্রযাত্রায় বাস্তবে তার প্রবধ আরও সামনে আসতে পারে ওই দিনের অপেক্ষায় আমরা অল্লাহ আলম